গোটা বিশ্বে মার্কিন রাজনীতি আর নির্বাচনের জোয়ার বইছে। আমাদের দেশেও সকল মিডিয়ায় মার্কিন নির্বাচনের জ্বর, সবাই এই জ্বরেই ভুগছে যে কে আসছে কে যাচ্ছে। গত কয়েকদিন ধরে অনলাইন অফলাইন প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সকল প্রযুক্তি শুধু মার্কিন নির্বাচনের খবরগুলোই লাইভ সম্প্রচার করছে। সবাই 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 হিসাব নিকাশ করছে যে কে আসলে ভালো হবে, কে থাকলে ভালো হবে, কে গেলে ভালো হবে। আজকের কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, জো বাইডেন মোটামুটি বিজয়ের পথে, অনেকে ট্রাম্পের বিদায় কামনা করছেন, জো বাইডেনের বিজয় কামনা করছেন আর ট্রাম্পের বিদায় কামনা করছেন। অনেক মুসলমান যুবক ভাইদের মুখেও এই কথা শোনা যায় যে ট্রাম্প যদি চলে যায় ভালো হবে, বাইডেন আসলে ভালো হবে। আমি সকলকে একটা কথা ভালো করে বোঝাবার চেষ্টা করি, ভালো করে মনে রাখবেন, গোটা পৃথিবীর সকল বেঈমানগুলো আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, গোটা পৃথিবীর সকল বেঈমান এক, যেই আসুক না কেন, সে ট্রাম্প হোক সে বাইডেন হোক, তাদের একটাই মাত্র তাদের দাবি, তাদের একটাই চিন্তা চেতনা, কি করে গোটা পৃথিবী থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করা যায়। যেই আসুক না কেন, আমাদের মুসলমানদের জন্য কেউই কল্যাণকর নয়। অতএব ট্রাম্পের আলোচনা বাদ দিন, জো বাইডেন আলোচনা বাদ দিন, আল্লাহ নবীর চরিত্র ইজ্জত ছাড়তে যে মধ্যে মুমিনরা লক্ষ লক্ষ মধ্যে মুমিন মুসলমান রাজপথ কাঁপিয়ে আন্দোলন করছে ফ্রান্সের বিরুদ্ধে, নবীর দুশ্মনের বিরুদ্ধে, বাংলাদেশের সকল মিডিয়াগুলো তাদেরকে শত শত লক্ষ লক্ষ মানুষের সেই স্লোগানকে শত শত মানুষের সঙ্গে তুলনা করে বিশ্বনবীর আরেকবার অপমান করেছে, বাংলার মুসলমানদের অপমান করেছে, নবী প্রেমিকদেরকে অপমান করেছে। আপনার জো বাইডেন আর ট্রাম্পের আলোচনা রাজনীতি বাদ দিয়ে সেই ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন, সেই কুফুরি শক্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন, তাহলেই মনে রাখবেন আল্লাহ তাআলা রাজি হবে, আল্লাহ রসুল খুশি হবেন এবং আল্লাহর নবীর ইজ্জত তক্ক হবে, অন্যথায় কখনো সম্ভব নয়। আজকে আমরা ট্রাম্প আর জো বাইডেনের রাজনীতি নিয়ে ব্যস্ত, আমেরিকান নির্বাচনে আমাদের কি আসে যায়, মুসলমানদের কোনো লাভ নেই, সকল কুফরি শক্তির গোড়ায় সব ইহুদিদের সেই পা চাটা গোলাম, ইহুদি সাম্রাজ্যের অধীনে তারা থেকে গোটা বিশ্ব থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে তারা কাজ করবে। আজকে সব চ্যানেলে লাইভ চলতেছে, সব চ্যানেলে টক শো চলতেছে, একটাই আলোচনা আমেরিকার নির্বাচন, আমেরিকার নির্বাচন আমার কি আসে যাবে। আজকে তাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের সেই মিডিয়াগুলো আজকে ইসলামের বিরুদ্ধে লেগেছে। অনেক দুঃখ সাথে আমাদের বলতে হয়, গত কয়েকদিনে আমাদের দেশে এতগুলো রসুলের বিরুদ্ধে, রসুলের পক্ষে এতগুলো স্লোগান হলো, এত মিছিল মিটিং হলো, এত লং মার্চ হলো, এত অবরোধ হলো, লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, তারা এগুলো প্রচার করছে না। প্রচার করলেও শত শত মানুষ বলছে লক্ষ লক্ষ মানুষকে, অথচ এই মিডিয়াগুলো তাদের পা চাটতেছে আমেরিকার তাদের নির্বাচন নিয়ে। কি ফায়দা হবে আমার দেশের জন্য এই প্রচার, কি ফায়দা হবে ইসলামের জন্য। আজকে আমাদের দেশে একটা কথা মনে রাখবেন, এই জো বাইডেন আর জো ট্রাম্প বলেন সবই আমাদের রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলাম ও মুসলমানদের দুশ্মন, তাদের মিশন একটাই। অতএব এই ট্রাম্প আসলেও আমার কোনো, জো বাইডেন আসলেও আমার কোনো লাভ নাই, আর ট্রাম্প গেলেও আমাদের কোনো ক্ষতি নাই, লাভ নাই, জো বাইডেন আসলেও আমাদের কোনো লাভ নাই। আজকে গোটা পৃথিবীর সকল, আমরা অনেকে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, নাস্তিকদের বিরুদ্ধে বড় স্লোগান দেই, বক্তব্য দেই, আমি মনে করি গোটা পৃথিবীতে কোনো নাস্তিক নেই, সব আস্তিক, যাদেরকে আমরা নাস্তিক বলি তারা নাস্তিক নয়, নাস্তিকের নাম ধারণ করে, ধর্ম নিরপেক্ষতার নাম করে তারা সকলের একটাই মিশন নিয়ে ময়দানে নেমেছে, ইসলামের বিরুদ্ধে আচরণ করা। কারণ যত নাস্তিক যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে দেখবেন যারা নাস্তিক হতো সকল ধর্ম নিয়ে কথা বলতো, যদি নাস্তিক হতো সকল ধর্ম নিয়ে কথা বলতো, যত বেঈমান গোষ্ঠী আছে নাস্তিক যাদেরকে আমরা বলি সবাই কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করে, বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ নিয়ে, আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, অন্য ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। অর্থাৎ বোঝা যায় গোটা পৃথিবীর সকল কুফরি শক্তি একজোট হয়েছে ইসলামকে, কোরআনকে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাহকে গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য, দাজ্জালের সহযোগী হিসেবে কাজ করার জন্য, তাদের ধোকায় ফাঁ দিয়ে কিছু মুসলিম কান্ট্রি কিছু ইয়াং জেনারেশন, কিছু যুবক প্রতিনিধি তারাও তাদের সাথে হাত মিলিয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের বাংলাদেশে আজকে আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান, 90% মুসলমান এমনভাবে বাস করছি যেন আমরা সংখ্যালঘু। আজকে কোরআন ইসলামের কোনো বিধান বাধাগ্রস্ত হলে, বাধা দিলে এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ইসলামী কোনো অনুশাসন মানতে উৎসাহিত করলে, আদেশ করলে সেটা নিয়ে অনেক মাথা ব্যথা সমালোচনা। কয়েকদিন আগে একজন স্বাস্থ্য ইউনিটের একজন কর্মী তার অফিসে তার কর্মচারীদেরকে, স্টাফদেরকে, পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় আর মেয়েদেরকে হিজাব পরার নির্দেশ, নোটিশ দেওয়ার কারণে, ঐচ্ছিক বাধ্যতামূলক নয়, তাকে কত হেস্তনেস্ত করলো, তাকে তালেবান, জঙ্গি, মৌলবাদী বলে স্লোগান দিল। হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের আরেকটি গণজাগরণ কয়েকদিন আগে হলো, লক্ষ লক্ষ মানুষ আস্থায় নেমে দেখিয়ে দিয়েছে এখনো মুসলমান মরে যায়নি, ওলামায়ে কেরাম মরে যায়নি, তাদের বিরুদ্ধে আরেকটি মশালবাহী, সেই লাঠিয়াল বাহিনী, সেই নাস্তিক মুরতাদ বাহিনী তাদের বিরুদ্ধে ময়দানে নেমে হেফাজতে ইসলামে মৌলবাদী বলে গালি দিয়ে হেফাজতে ইসলাম ঠেকাবার জন্য ময়দানে নেমেছে। মনে রাখতে হবে, তার হেফাজতে ইসলামকে ঠেকাবার জন্য মাঠে নামিনি, মৌলবাদী স্লোগান দিয়ে মৌলবাদী বিরুদ্ধে লাগেনি, জঙ্গিবাদীর বিরুদ্ধে লাগেনি, তারা মুসলমানদের অস্তিত্ব বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়, ইসলাম মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায়। এখনো যদি আমরা জাগ্রত না হই, সজাগ না হই, সেদিন বেশি দূরে নয়, নিজের ঘরে নিজের দেশে আজকে আমরা পরাধীন জীবনযাপন করতে হবে।